গণনা করে দেওয়া, ঠিক আছে, সবাই জানে। তার মানে কি আইন জিনিসটা আমাদের সঙ্গে আছে, কিন্তু অনেক সময় সেটা আমরা অচেতনভাবে জানি, অনেক সময় সেটাকে সচেতনভাবে জানতে হবে। তো এই সচেতনভাবে জানানোর যে প্রক্রিয়া পদ্ধতিটা সেটা আমাদের তোমাদের সঙ্গে এটা শুধু ট্রাফিক লাইন নয়, এটা বিভিন্ন ব্যাপারেই হতে হবে। যেমন এখন ডেঙ্গু হচ্ছে, তাহলে কি স্বাস্থ্য সচেতনতা দরকার? আচ্ছা, তারপরে তোমার মনে করো কোনো জায়গাতে কাজ কেটে দিচ্ছে, সেটা কি থাকা দরকার নাকি রাখা দরকার? এই ব্যাপারগুলো নিয়ে তোমাদের দাদা দিদিরা তোমাদের সঙ্গে কিছু কথা, ঠিক আছে। সেইখানে তাকে
তোমাকে বলা যে তুমি তো ওকে তুমি তো ওটা তুমি এই তুমি তাই সেটা কিন্তু করা উচিত না। এটাকে আমি ইংরেজিতে বলি বডি শেমিং, বডি শেমিং উইচ ইজ আ রং। আরেকটা জিনিস হচ্ছে ধরো আমার আমি নাচ শিখি, আমার সঙ্গে কিছু ছেলেরাও নাচ শিখি, কিন্তু যেই কোনো ছেলে নাচ শিখছে কিন্তু তুমি কোনো ছেলে পায় ভিডিও মেয়েদের স্টেজে ওপর উঠছে নাচতে সকালে সকালে যে তো মেয়েবার কাছে এটা একটা আছে কোনো ছেলে ধরো গোলাপি রঙে জামা পড়ছে তাই ইচ্ছা হচ্ছে পড়তে পারে তো মেয়েদের মতো জামা পড়ছে। এই শব্দে জিনিস উঠলো কিছু যেটা ইংরেজিতে বলে জেন্ডার স্টিরিওটাইপস, মেয়েদের এরকমই হওয়া উচিত, শান্ত শিষ্ট স্বভাবে হওয়া উচিত, বাড়ির কাজ জানা উচিত, বা ছেলেদের খুব মানে রাগী হওয়া উচিত,
আছে, বা যা আমার জন্য এই টাকাটা নিয়ে আয়, তোমাদের অনিচ্ছায় তোমাদের কি সেটা ভালো লাগতে পারছে না? Yeah.
তোমাদের মতো আরেকটা স্কুলে আমি গেছিলাম, ওখানে আমাদের একটা নাটক হয়েছিল, সেটা এই উভয়লিঙ্গের উপরেই ছিল। আমারও প্রথম দুদিন তিন দিন অন্তর যেদিন প্র্যাকটিস করেছিল আমার এই দিদি দাদারা, তখন আমার মনে হচ্ছিল যে হ্যাঁ নর্মাল অ্যাক্টিংয়ের মতো করে করবো, নর্মাল হচ্ছিল না ব্যাপারটা, বুঝতে পারছিলাম না জিনিসটা কি, কারণ জিনিসটাকে আমি বাঁচতে পারছিলাম। আমার তখন দিদি দাদারা বললো কি তুই এই ক্যারেক্টার মধ্যে ঢোক, এই ক্যারেক্টারটাকে বাঁচতে শেখ, এই ক্যারেক্টারটাকে বোঝ, এবার এই ব্যাপারটা এটাও আমাদের মতনই মানুষ, আমরা শুধু বলি হ্যাঁ যে ঠিক আছে আমাদের কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, এদের প্রতি সিম্প্যাথি আছে, সব ঠিক আছে, আমরা জিনিসটাকে বুঝি না, আমরা জিনিসটাকে নিজেদের মন থেকে বুঝতে চাই, তাই জন্য আমরা কোনোদিন তাদের জায়গা থেকে আমরা নিজেকে বুঝতে পারি না। আমারও প্রথম দুদিন প্রবলেম হচ্ছে, প্রথম তিন দিন প্রবলেম হচ্ছে, তারপর থেকে আমি সেদিনকে দেখে নিজের ক্যারেক্টারটাকে পুনার মতো করে ভাবতে শিখেছি। সেদিন থেকে আমার মনে হয়েছে না এরাও মানুষ, না এদের মতো করেও বাঁচা উচিত, এদেরকেও বাঁচার সুযোগ দেওয়া উচিত, শুধু আমি ছেলে শুধু আমি মেয়ে বলে এরকমভাবে থাকবো তা নয়। আমার তার পার্সপেক্টিভটাও বোঝা উচিত, আমরা একটা একসাথে সমাজে থাকছি সবাই মিলে, আমাদের সেই জিনিসটা বোঝা উচিত যে আমরা কীভাবে থাকছি, শুধু দেখাচ্ছি না আমাদের কষ্ট হচ্ছে, শুধু সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছি কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে, না তাদের মতো করে ভাবো, তাদের মতো করেও পৃথিবীটাকে দেখার চেষ্টা করো, তাদের আমরা বুঝতে পারবো যে আমাদের কষ্টটা কীরকম, তাদের কষ্টটা কীরকম। বিভেদ বা বিভাজন তৈরি করা সৃষ্টি করা সবচেয়ে সুযোগ, কারণ আমরা কেউই একরকম, যখন হাতের পাঁচটা আঙুল একরকম হয় তখন আমরা মানুষ, এত বড় একটা দেহের মানুষ আমরা কী করে একরকম হই, কিন্তু এই বিভেদ বা বিভাজন সৃষ্টি করার মধ্যে আমরা যদি সবার সাথে সবার একটা সমতা খুঁজে পাই, একে অপরকে নিয়ে বাঁচতে শিখতে পারি, চলতে পারি, তাহলেই কিন্তু আমরা সমাজটা গঠন করতে পারবো। আজকে সমাজকে না আমরা ধরতে পেরেছি, না ছুঁতে পেরেছি, না দেখতে পেরেছি, কারণ আমরাই সমাজ। তাই সমাজকে দোষ দেওয়ার আগে বা এটা বলার আগে যে এটা সমাজ মানছে না, সমাজ মানবে না, আমি সমাজ বিরোধী নই, এটা জানতে হবে যে সমাজ কি। যখন আমরাই সমাজ তখন সমাজের প্রত্যেকটা মতামত আমাদের মতামত, আমরা যে মতামত পোষণ করব, যে মতামত আমরা তৈরি করব, সেই মতামত আমরা আর চারজনকে শেখাবো, আর সেই মতামতে কিন্তু চার থেকে চল্লিশ, চল্লিশ থেকে চল্লিশ হাজার, চার কোটি, তারপর কিন্তু পুরো পৃথিবী সেই মতামত বুঝতে শিখবে। যে কোনো রকম চেঞ্জ বা যে কোনো রকম পরিবর্তন সোজা নয়। আজকে আইন অনেকে জানে না, আইন যে শক্তিটা মানুষকে যোগায়, একটা আইন যখন তৈরি হয় লাগু হয় আমাদের উপর, আমরা যখন সেই আইনটা জানি না তখনই আমরা হেরে যাই, তখন আইনও হেরে যায়। আইনকে জেতাবে, ন্যায়কে জেতাবে এবং আমাদের নিজেদের জেতাবে, সর্বোপরি হচ্ছে আইনটা জানার চেষ্টা করা। হয়তো আমরা আজকে আইন পড়ি, আমরা স্টুডেন্ট, আমরা ছাত্র আইনের বিশ্ববিদ্যালয়ে, তাই আমরা এসে তোমাদেরকে এইভাবে বলতে পারছি, জোর গলা করে বলতে পারছি, কিন্তু তার মানে কি আইনটা শুধু আমাদের যারা আমরা পড়ছি, যারা এটা পড়ে পরীক্ষা দিচ্ছি, আইনটা তো প্রত্যেক জনের, তোমাদের প্রত্যেক জনকে রক্ষা করছে এই আইন। দেশে কেউ বড় না, দেশের সবচেয়ে বড় শাসকও আইনের থেকে উপরে, আইনই সর্বোচ্চ, তাই এই লিগাল এড মানে আইন জানো, কারণ শুধু আইন তৈরি করে ক্লান্ত হয়ে গেলে চলবে না, আইন তৈরি করার পর আইনটাকে জানতে হবে।